নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথায় আজকাল অনেক মানুষই দীর্ঘদিন ধরে ভুগছেন। এই মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক তা একমাত্র যারা ভুক্তভোগী তারাই বলতে পারবেন। এই মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা যদি এমন হয় যে গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন বা হজমের গণ্ডগোলের সময় বাড়ছে এবং অন্য সময় কম থাকে, সেই সঙ্গে অর্থাৎ মাথা ব্যথার সঙ্গে পেট জ্বালা, গলাবুক জ্বালা, ভমিটিং বা বমি হওয়ার মতো সিমটমসগুলি থাকলে আপনারা একটি হোমিওপ্যাথি মেডিসিন আইরিশ ভার্সিকলার, আপনাদের এই ধরনের মাইগ্রেন বা মাথা ব্যথা থেকে আপনাদের চিরতরে মুক্তি দিতে পারে। আইরিশ ভার্সিকলার 30 CH পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 3 বার সকালে, দুপুরে এবং রাত্রে খেতে হবে। মাথা ব্যথা যদি খুব বেশি হয় এবং এই ধরনের যে সিমটমসগুলি বললাম, এই সিমটমসগুলি যদি খুবই প্রমিনেন্ট হয়, তাহলে আইরিশ ভার্সিকলার 30 CH পোটেন্সিতে 2 ফোঁটা করে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরপর রিপিট করা যাবে, যতক্ষণ না মাথা ব্যথা কমছে। তারপর 2 ফোঁটা করে দিনে 2 বার বা 3 বার খেতে হবে। যাদের এই ধরনের মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা রয়েছে এবং যে সমস্ত সিমটমসগুলি বললাম, সেই সিমটমসগুলি রয়েছে, তারা এই মেডিসিনটি অর্থাৎ আইরিশ ভার্সিকলার মেডিসিনটি আপনারা 30 CH পোটেন্সিতেই কমসে কম 2 থেকে 3 মাস ব্যবহার করুন। আপনাদের এই ধরনের মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা চিরতরে নির্মূল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।